honesty, hardworking and patience. এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে উপরে উঠবেই, তাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সুতরাং আপনার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা করুন। ওয়েলকাম মাই চ্যানেল। আজকের লেসনটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত অংশের পর্ব 6। এখানে আমরা রেখেছি পাটিগণিতের শতকরা অংশটা। গত ক্লাসে আমরা 25 পর্যন্ত পড়েছি, শতকরা 26 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছে। কী বলল 26 নাম্বার? একটি শপিং মলে সকল পণ্যের উপর 25% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি 500 টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন? খুব শর্টকাট, 25% ডিসকাউন্ট করা হলো। 100 ভাগের 25 গুণ 500, 500 টাকার জিনিস কেনা হলো, তাই না? 125 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ক নম্বর উত্তরটা ঠিক আছে, 125 টাকা। এরপরে 27 নম্বরে কি বললো? 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? 36তম বিসিএস পরীক্ষায় আসছে। 3 কেজি মিষ্টির মূল্য 350 গুণ 3, 1050 টাকা। এই 1050 টাকার 60% ভ্যাট দিতে হয়। 60% মানে 100 ভাগের 60, কাটাকাটি করলে হবে 42 টাকা। এখানে খ নাম্বার উত্তরটা ঠিক আছে, 42 টাকা। এরপরে 28 নাম্বারে কি বললো? 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি? পচা কমলা কতটি আছে? 20%, 20-এর 100 ভাগের 20, কাটাকাটি করলে হয় 4টে পচা। তাহলে ভালো কয়টা আছে? 20 থেকে 4 বিয়োগ করলে 16টি ভালো আছে। গ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখি আমরা 29 নম্বর কী বললো? ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? তাহলে ভালো আম 9টি আম পচে গেল, 180 থেকে 9 বিয়োগ করলে 171টি আম ভালো আছে। তাহলে শতকরা কত ভালো আছে? শতকরা করতে গেলে আমরা এই মোট আমের কতটি আছে? 171টি ভালো আছে, তার সাথে 100 গুণ করলেই হবে, তাহলে 95%। ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, 95টি আম ভালো আছে। এরপর 30 নম্বরে কী বললো? 120 জন ছাত্রের মধ্যে 30 ছাত্র ফেল করলে পাশের হার কত? পাশ করে কতজন? 120 থেকে 30 জন বা 90 জন পাশ করে। এটা মানে শতকরা নিয়মে করা হয়েছে। 120 জনে পাশ করে 90 জন, একজনে কত? 100 জনে কত? 8 জনে 75 জন। তাইলে ঘ নম্বর উত্তর ঠিক আছে, 75%। এরপরে 31 নম্বরে কী বললো? 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করছে? তাহলে শতকরা পাশ 480 ভাগের 288 গুণ 160 জন। ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, 60%। এরপর 32 নম্বরটা কী বলা হলো? কোনো ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো। ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাশ করতে পারেনি, মানে শতকরা কতজন ফেল করলো? তাহলে 40 জন থেকে যদি আমরা 24 জন বাদ দিই, তাহলে 16 জন ফেল করছেন। তাহলে পাশের হার 40 ভাগের 16 ইন্টু 100, তাহলে 40% ফেলের হার। তাহলে কোন নম্বর উত্তরটা ঠিক আছে, 40%। এরপর দেখি আমরা 33 নম্বরে কী বলা হলো? 80 জন ছাত্রের মধ্যে 46 জন ফেল করলে পাশের হার কত? তাহলে 80 থেকে প্রথমে আমরা 46 জন বাদ দেব, বাদ দেওয়ার পরে থাকবে কত? আমাদের 36 জন থাকবে। 80 ভাগের 36 ইন্টু 100 করলে আমাদের হয়ে যাবে, আমাদের 45% হবে। এই নাম্বার উত্তরটা ঠিক আছে, ক নাম্বার উত্তরটা ঠিক আছে। এরপরে 34 নম্বরে কী বললো? একটা পরীক্ষায় 5 নম্বর হলো 42%। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করলো। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 5 নম্বর 42%। পরীক্ষায় 133 নম্বর পেয়ে 35 নম্বর কম পেয়ে ফেল করলো। তাহলে পাশ করতে হলে তাকে কত নম্বর পাইতে হইত? 133 যোগ 35, 168 নম্বর তাকে পাইকারি হইতো, মানে 42% সমান হলো 168, কিন্তু 1% সমান 42 নিচে গেল, 100% মানে 100 উপরে গেল, তাহলে কাটাকাটি হলো 400। তাহলে পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হয়েছে? 400 নম্বরের। ক নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে দেখি আমরা 35 নম্বর কী বলা হলো, একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী, ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? তাহলে 48% যদি ছাত্রী হয় তাহলে ছাত্র কত পার্সেন্ট? 100 বিয়োগ 48 সমান 52% ছাত্র। তাহলে 52% যদি ছাত্র হয়, টোটাল ছাত্র সংখ্যা ছিল 450। 450-এর 100 ভাগের 52 ভাগ কাটাকাটি করলে হবে 234। তার মানে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, 234 জন। এরপরে 36 নম্বরে কী বললো, একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল, ওই দিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল? উপস্থিত ছাত্র সংখ্যা 540 থেকে 27 বিয়োগ দিলাম 513 জন, তাহলে শতকরা উপস্থিতি 540-এ 513 ইন্টু 100, শতকরা উপস্থিতি 95 জন। তার মানে ক নম্বর উত্তরটা ঠিক আছে, 95%। এবার আমরা 37 নম্বরটা দেখি কি বললো, কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করলো, উভয় বিষয়ে ফেল করে কত জন? এটা কিন্তু একটা সূত্র আছে যে 100% থেকে যদি আমরা m+n-b উভয় বিষয়ে, বোধ বিষয়ে যারা মানে পাস করছে সেটা মাইনাস করতে হবে, আর কত পার্সেন্ট? 70% আর 60%, বাংলা ইংরেজি পার্সেন্টটা প্লাস, পুরোটা বিয়োগ করতে হবে 100% থেকে। তাহলে 100 বিয়োগ m+n-b, এটা একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে মানগুলো বসালাম, 70 60 - 40 90%, তাহলে 10% ছাত্র কিন্তু ফেল করছে, 100 জনে ফেল করছে 10 জন কিন্তু, তাহলে 200 জনের মধ্যে 10 দোকানে 20 জন ফেল করবে। তার মানে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখি আমরা 38 নম্বরটা কী বললো, কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এটাও একটা সূত্র, মোট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস /m+n+b × 100, মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে এই সূত্রটা মনে রাখতে হবে, তাইলে কিন্তু পারা সম্ভব হবে খুব সহজেই। উভয় বিষয়ে পাস /m+n+b, b মানে উভয় বিষয়ে ফেল যারা, আর উভয় বিষয়ে পাস হলে কিন্তু আমরা মাইনাস করতাম এটা, × 100, তাহলে সবগুলো মান আমরা বসাই দিলাম। এবার কাটাকাটি করলে আমাদের ছাত্র সংখ্যা আসে 600 জন, তাহলে মোট ছাত্র সংখ্যা 600, মানে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর 39 নম্বরে কী বললো, কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি, 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? ছাত্র সংখ্যাটা চাইলে আমাদের এই 39 নম্বর অঙ্কটা যদি আমরা ঠিক আগের সূত্রটা ফেলি, 38 নম্বর অঙ্কটা যেভাবে আমরা করলাম সেই সূত্রটা ফেললেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে এবং সেখানে 500 উত্তর আসবে। গ নম্বর উত্তরটা ঠিক আছে। আপনি একটু খাতায় ক্যালকুলেশন করে তারপরে উত্তরটা বের করে নেবেন। এরপর দেখি আমরা 40 নম্বরটা কী বললো, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে, যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? পাস করতে পারেনি কত? 100 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে 70% পাস করতে পারেনি, তাহলে 70% মানে হলো 12 যোগ 30, এখানে 12 জন হলো যারা কোর্সে অংশগ্রহণ করছিল, আর 30 জন হলো কোর্সে অংশগ্রহণ করেন, মোট হলো 42 জন। তাহলে 70% সমান 42, 1% সমান কত? 100% সমান কত? 100% পরপর আমাদের আসলো ৬০। তাইলে ক নম্বর উত্তরটা ঠিক আছে, ৬০ জন। এরপর আমরা ৪১ নম্বর অঙ্কটা দেখি। কি বলল, রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে ১,৬৫০ টাকা হলো। রাসেলের মাসিক বেতন আগে কত ছিল? 10% বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এটা হয়েছে। তাইলে ১১০ টাকা বলে পূর্বের বেতন ১০০ টাকা, 10% বৃদ্ধি পেয়েছে ১১০ টাকা। তাইলে ১ টাকা হইল কত? ১,৬৫০ টাকা হইলে আগের বেতনটা কত? ওই কিন্তু করা হলো। তাইলে আমাদের বের হলো ১৫০ টাকা। তাইলে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, ১৫০ টাকা। এবার আমরা ৪২ নম্বর অঙ্কটা দেখি। কি বললো, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ওই শহরে ৪০০ লোক বাড়লে ওই শহরে মোট লোক সংখ্যা কত? এলে লোক সংখ্যা বৃদ্ধি পায় হলো 7% থেকে 3% বিয়োগ করলে 4% বৃদ্ধি পায়। তাহলে 4% বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমাদের লোক সংখ্যা বাড়ছে ৪০০ জন। 4% সমান ৪০০, 1% সমান কত? ১০০% সমান কত? অর্থাৎ ওই শহরের লোক সংখ্যা ছিল ১০,০০০। ক নম্বর উত্তরটা ঠিক আছে, ১০,০০০। এবং আমরা ৪৩ নম্বর করে দেখি। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ার পর বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? 5% বৃদ্ধিতে বেতন কত হবে? ১০৫। বর্তমান বেতন ১০৫ হলে আগের বেতন ১০০। বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন কত? বর্তমান বেতন ৬,০০০ টাকা হলে আগের বেতন কত? ব্যাখ্যাটা, 5%-এর জন্য কিন্তু ৬,০০০ টাকা, 1%-এর জন্য কত? ১০০%-এর জন্য কত? তাইলে ১,২০,০০০ টাকা, 1,২০,০০০ টাকা। ক নম্বর উত্তরটা ঠিক আছে। এবার আমরা দেখি ৪৪ নম্বরটা। কি বললো, আখের নমুনায় 20% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদন করার জন্য কত কেজি আখ প্রয়োজন হবে? 20% চিনি, তাহলে 20 কেজি চিনির জন্য আখের প্রয়োজন 100 কেজি। 1 কেজির জন্য কত? 50 কেজির জন্য কত? তাহলে আমাদের আসলো 250। খ নম্বর উত্তরটা ঠিক আছে, 250 কেজি। এরপরে ৪৫ নম্বরটা কি বললো, মিষ্টি বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর ভ্যাট 15%। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ ৪,৬০০ টাকা মিষ্টি বিক্রি করলে তার ভ্যাটের পরিমাণ কত? 15% ভ্যাট। তাহলে 15% ভ্যাট সব বিক্রয় মূল্য ১১৫ টাকা। ১১৫ টাকা হলে ভ্যাট হইতেছে 15 টাকা। 1 টাকা হইলে কত? ৬,৬০০ টাকা বিক্রি করলে তার ভ্যাট কত হবে? তার ভ্যাট আসতেছে ৬০০ টাকা। কাটাকাটি করলে আমরা ৬০০ পাবো। তাইলে এখানে ক নম্বরের উত্তরটা কিন্তু ঠিক আছে, ৬০০ টাকা। এরপর ৪৬ নম্বর আমরা কি বললো, আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাইলে বা 18 মাস পর আপনার বিল কত হবে? ৪২তম বিশেষ পরীক্ষাটা আসছে 12 মাস আর হলো 6 মাস, 12 + 6 = 18 মাস। তাইলে আমরা যদি মোট বিল আসছে ৪২০ টাকা, তার 10% বৃদ্ধিতে 110 টাকা হয়, 100 ভাগের 110 টাকা। আর 20% বৃদ্ধিতে 100 + 20 = 120 টাকা, 100 ভাগের 120 টাকা। এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। আমাদের আসছে 552.40 টাকা। এই খ নম্বর উত্তরটা ঠিক আছে। এই শর্টকাট পদ্ধতিটা মনে রাখতে হবে। এরপরে ৪৭ নম্বর অঙ্কটা কী বলা হলো, একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭,৫০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? তাইলে আমরা যদি বিজয়ী প্রার্থী পেয়েছি 60% ভোট, বাকি ভোটটা কিন্তু যিনি বিজয়ী হতে পারেন নাই তিনি পাইছে। তাহলে পরাজিত প্রার্থী ভোট পায় কত পার্সেন্ট? 40%। 100% বিয়োগ 60%। বিজয়ী হলেন তিনি কতটুকু বেশি পাইলেন? 60% থেকে যদি আমরা 40% বিয়োগ করি তাহলে আমাদের 20% থাকে। 20% বেশি পাওয়ার কারণে কিন্তু সে ৭,৫০ ভোট বেশি পেয়েছে। তাহলে 1%-এর জন্য কত? 100%-এর জন্য কত? তাহলে এখানে আসতেছে ৩৭,৫০ ওইখানে ভোট ছিল ৩৭,৫০০। তাইলে খ নম্বর উত্তরটা ঠিক আছে, ৩৭,৫০০। এরপর দেখি আমরা ৪৮ নম্বর কী বললো, ৫৩৫ টাকা একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়, জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে? তাইলে ব্যাখ্যাটা 7% লাভ, এই বিক্রয় মূল্য ১০৭ টাকা হলে ক্রয় মূল্যটা ১০০। তাইলে ৫৩৫ টাকা বিক্রি করলে ক্রয় মূল্যটা কিন্তু ৫০০। আবার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ৫০০ - ৫০০-এর ১০০ ভাগের ২০, এখানে হলো ১০০, তাইলে ৪০০ টাকা হলো বিক্রয় মূল্যটা। তাইলে কোন নম্বর উত্তরটা ঠিক আছে, ৪০০ টাকা। এরপর আমরা ৪৯ নম্বর অঙ্কটা দেখি। ৪৯ নম্বর অঙ্কটা কী বললো, এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন, তার সঞ্চয় আয়ের শতকরা কত হার? তাইলে আয় যদি সে ৪ টাকা করে, ব্যয় করে ৩ টাকা, সঞ্চয় করে কত? ১ টাকা। তাইলে তার সাথে যদি পার্সেন্টেজ করি আমরা, ৪/১ × ১০০, তাহলে 25% হয়ে যায়, অর্থাৎ গ নম্বর উত্তরটা ঠিক আছে, 25 টাকা। এরপরে আজকের লেসনের সর্বশেষ অঙ্কটা আমরা করব। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্য ৭২ টাকা বিক্রি করা হলো, একটি পাঠ্য বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রি করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? ৭২ টাকায় বিক্রি করছে মানে ৯০ ভাগ মূল্যের, 90% সমান ৭২ টাকা, তাহলে 1% কত, 100% কত? তাহলে হলো আমাদের ৮০ টাকা। তাহলে গ নম্বর উত্তরটা ঠিক আছে, ৮০ টাকা। সেই সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই আপনারা পরবর্তী লেসন দেখবেন। সি ইউ নেক্সট।